আবারও এক গানে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ ও তার বাবা ফেরদৌস ওয়াহিদ। এবার গানে গানে পুরনো ও নতুন সময় নিয়ে পাঞ্জা লড়েছেন তারা। বয়সের বেড়াজালে আজকে না থেকে প্রথার গণ্ডি পেরিয়ে যাওয়া মানুষের গল্প নিয়ে এই সিনেমা গণ্ডির নতুন গান প্রকাশ পেয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কিরে কই তোরা, এতক্ষণ ধরে বসে আছি আমরা, তাড়াতাড়ি কর, জ্যাম জট তো ভাই আমরাও পার করে আসি, রিহার্সাল স্টার্ট করতে হবে ভাই। দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ, সঙ্গীতের মাধ্যমে তিনি প্রতিনিধিত্ব করেন বর্তমান সময়ের। দেশীয় সঙ্গীতে নতুন কিছু পরিবর্তন এসেছে তার হাত ধরে। হাবিবের বাবা ফেরদৌস ওয়াহিদ, তিনিও জনপ্রিয় সঙ্গীত শিল্পী। এক সময় তিনিও দেশের শ্রোতাদের পরিচয় করে দিয়েছেন নতুন ধরনের সঙ্গীতের সঙ্গে। সঙ্গীতের ভাবনা নিয়ে বাবা ছেলের তেমন কোনো অমিল না থাকলেও ভিন্নতা রয়েছে তাদের অনুভূতিতে। পুরনো ও নতুন সময়ের এই দ্বন্দ্ব এবার তারা প্রকাশ করেছেন গানে গানে। গানের শিরোনাম পাঞ্জা, সুরিত সুফিয়ানের কথায় গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন হাবিব নিজেই। গানটি পাওয়া যাচ্ছে অনলাইনে। জোয়ার আসেনি বহু কাল আর পেরিয়ে গণ্ডি। দেশের জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তফা এবং কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী সিনেমা গণ্ডি, ফাকরুল আরেফিন খান পরিচালিত ছবিটির তবু দুপায়ে শিরোনামের গান প্রকাশ পেয়েছে সম্প্রতি। বন্ধুত্বের নিঃস্বার্থ আনন্দ ফুটেছে এই গানে। পশ্চিমবঙ্গের সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্রর কথা ও সুরে গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচি। রোমান্টিক কমেডি ঘরানার গণ্ডি ছবির কাহিনী 55 ও 65 বছর বয়সী দুজন নারী পুরুষের বন্ধুত্ব নিয়ে। অবসরে থাকা এই দুজন মানুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার ও আশপাশের মানুষ বিষয়টি কিভাবে নেন, সেটা উঠে এসেছে এই চলচ্চিত্রে। শারমিন সুমি, বিজয় টিভি, ঢাকা।